শ্যামল ভাইয়ের ইকবাল হোসেন শ্যামল ভাইয়ের একটি ফেক অ্যাকাউন্ট ছিল, সেই ফেক অ্যাকাউন্টে বায়োতে লেখা ছিল 75 হাতিয়ার গর্জে ওঠা আরেকবার, সেটা ছিল ফেক অ্যাকাউন্ট, সেটার সাথে আমাদের কারোর কোন সংশ্লিষ্টতা নাই। সংবাদ সম্মেলন করে সেটা ক্লারিফিকেশনও দেওয়া হয়, এবং সেটাতে চুরি করা, ভোট চুরি করা জিএস, এবং শুধু তাই নাই, দুর্নীতির দায়ে দায়গ্রস্ত জিএ পদত্যাগ ধারী সাধারণ সম্পাদক, সে স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে যে 75 হাতিয়ার গর্জে ওঠা আরেকবার, আবার 81 হাতিয়ার গর্জে উঠবে আরেকবার, এটার সেই দায়ভারটা আমাদের উপর চাপানো হচ্ছে। এখানে কি ঘটল? এখানে সেই উদ্দেশ্যে আমাদের আজকে সংবাদ সম্মেলন ক্লারিফিকেশন করার জন্য ফেসবুকের স্ট্যাটাসের ভিত্তিতে, এবং সেই অ্যাকাউন্ট আমাদের কারণ না, ইকবাল হোসেন শ্যামলের না, এই দায়ভার আমাদের না। এখানে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটা সংগঠন, তারা এখানে সংবাদ সম্মেলন করছিল, আপনারা বোধহয় ছিলেন এখানে সংবাদ সম্মেলন, তো এই সময় আমরা এখানে এসে অবস্থান নিয়েছি, কোনো চেয়ার টেবিল ছিল না, আমরা ফ্লোরে অবস্থান নিয়েছি মধুর ক্যান্টিনে। তো তারা সংবাদ সম্মেলন শেষ করে আমিনুল ইসলাম বুলবুল, ওই মুক্তিযুদ্ধ মঞ্চেরই একজন সদস্য হতে পারে, আর হচ্ছে সনেট মাহমুদ, এরা যারা ছিল তাদের জুনিয়রদের নিয়ে এসে আমাদের উপর আক্রমণ করেছে। এখানে মামুন খানকে কি অবস্থা করেছে আপনারা দেখেছেন, শুধু তাই না, সেই যুগে মঞ্চ আগে এসেছে, তারপর আশেপাশে থেকে ছাত্রলীগ কর্মীরা এসেছে, ছাত্রলীগ মঞ্চের মুক্তিযুদ্ধ মঞ্চ উদ্যোগ নিয়েছে প্রথমে, তারপর ছাত্রলীগ কর্মী, তারা সবাই ছাত্রলীগ কর্মী, আপনারা সবাই তাদের চেনেন, এবং তারা মেরেছে, আপনারা কি দেখেছেন মামুন ভাইকে মারা হচ্ছে, এগুলো হচ্ছে সরাসরি গোলাম রাব্বানের ইন্ধনে, গোলাম রাব্বানি এগুলো ইন্ধন দিয়ে এগুলো এইসব কাজ করিয়েছে। মানসুরা মানসুরা কোন 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 কোন